হচ্ছে না কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। জবাব জবাব জবাব। ওয়েলকাম পার্টি ছিল কাজ জবাব জবাব। ওয়েলকাম পার্টি ছিল কাজ জবাব জবাব। ওয়েলকাম জেনারেল সেক্রেটারি সুব্রমণি অরুগম সাইন ছিল জবাব। শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার এক বিশেষ প্রতিনিধি দল। বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ, চাচণ্ড, ধানঘড়া, কামালপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পার্টির নেতৃত্ব। কথা বলেন ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সম্পাদক সুব্রামণি অরুণাগম, রাজ্য সহসভাপতি মাহফুজুর রহমান, উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল হামিদ, ব্লক সভাপতি জহিরুল হক, সম্পাদক সফি সুলতান সহ অন্যান্য নেতৃত্ব। এদিন শামসেরগঞ্জের ডাক বাংলা থেকে শুরু করে নিমতিতা পর্যন্ত বাইক মিছিল করা হয় পার্টির পক্ষ থেকে। গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্ব। ये जो लोग वो उसके ऊपर वो जुल्म हो रहा है उसके बारे में कोई सोचता नहीं है। ये कोई राज्य सरकार नहीं, केंद्रीय सरकार उसके बारे में पूछता नहीं, सोचता नहीं। ये जो लोग वो कॉरपोरेट है वो क्या बोलते हैं इसको, बीड़ी मर्चेंट है और कोई फैक्ट्री वाला है उनके बारे में तो सोचता है। उनको कोई ये देना है तो वो पूरा फैसिलिटीज़ वो करना के लिए तैयार है, लेकिन ये जो लोग इसमें गरीब लोग हैं उनके बारे में कोई नहीं सोचता है। আমরা সর্বতোভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তুলে আসছি যে এই গঙ্গা ভাঙন রোধের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে আন্তরিক হতে হবে এবং তাদের এটা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। আজকে গঙ্গার যে পাড় বাঁধানোর বিষয়টা সেটাকে অবহেলা করার কারণে দীর্ঘদিন যাবৎ এই ভাঙনটা চলতে আছে। প্রায় বিগত 10 বছর ধরে আমরা দেখছি এই এলাকার মানুষ ভাঙন এর কবলে পড়ছেন, তাদের জমি জায়গা বাড়ি তা সবই এই গঙ্গায় তলিয়ে যাচ্ছে। তো এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, বারবার আওয়াজ তুলেছি, রাজ্য সরকারের কাছে আমরা দরবার করেছি, আবারও আমরা এ নিয়ে জোরদার আন্দোলন করব যে এই অবস্থা দিনের পর দিন চলতে পারে না, বালির বাঁধ দিয়ে কোনোভাবেই এই গঙ্গা ভাঙনকে আটকানো যাবে না।